টিনু তাড়া খেয়ে বাড়ি চলে গেল, ফ্ল্যাট বন্ধ করে দিয়ে একদম লাইটটাই মেনটেন অফ করে দিয়ে। কার তাড়া খেয়ে? সন্দীপের তাড়া খেয়ে। ওই যে সন্দীপ একটা হুঙ্কার দিয়েছিল, সেই যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারি, আর বলেছিলাম যে ওর রাইট আছে, ওর যে কোনো মুহূর্তে, কারণ এখনও ডিভোর্স হয়নি, ও লিগাল ওর স্বামী। সেই জন্য তাড়া খেয়ে? নাকি ভিউজের জন্য? নাকি ভিউজ কমে গেছে ভিউজের জন্য? এক ঘেয়ে ভিডিও হয়ে যাচ্ছে, কোনটার জন্য, কেন, সবটা তোমাদের বলবো। আদৌ কি ফ্ল্যাটে সত্যি সত্যি কয়েকজন মহিলা কয়েকজন পুরুষ মানুষ খোঁজ নিয়েছে? তো খোঁজ যদি নেয়, অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? বাবা ওদিকে ক্যাপশনে লিখছে, অনেক কিছু লিখছে। তো এই সবটা নিয়ে আজকের ভিডিও। কেন ফ্ল্যাট বন্ধ করে ফ্ল্যাট ছেড়ে যাওয়ার কথা ভাবছে? কেন বলতে হচ্ছে যখন যে কোনো মুহূর্তে প্রাণঘাতী হামলা হতে পারে? প্রাণঘাতী হামলা, এত বড় ব্লেম কার উপরে, কিসের জন্য, কে করবে প্রাণঘাতী? কে মানে, একবার তো প্রাণঘাতী হামলা নাকি বাড়িতে হয়েছে, তিনবার প্রাণনাশের চেষ্টা করেছিল, সেই একটা অ্যালিগেশন লাগিয়েছিল, আবার একটা অ্যালিগেশন, প্রাণঘাতী হামলা কে করবে? এইখান থেকে গিয়ে বাতকুল্লা থেকে গিয়ে বসিরহাটে প্রাণঘাতী হামলা, বড়টা বড় হাস্যস্কর হয়ে গেল না আজকের টাইটেলটা? বড় হাস্যস্কর হয়ে গেল, বড় একটা বিপদের আভাস পেয়ে ফ্ল্যাট ছেড়ে বাড়ি চলে এলাম, বড় হাস্যস্কর হয়ে গেল না টাইটেলটা, এই প্রাণঘাতী? তো চলো বন্ধুরা, সবটা নিয়ে আজকের ভিডিও, নিশ্চয়ই ভালো লাগবে। কি করছে, কতটা নটংকি করছে, ভিউজের জন্য করছে, নাকি সত্যিই প্রাণঘাতী হামলা হয়েছে ওর উপরে, সবটা নিয়ে আজকের ভিডিও। কিসের ভয় পেলো টিনু? কাকে ভয় পেলো? কেন ভয় পেলো? কেন ফেলে রেখে বাপের বাড়িতে চলে আসতে হলো? দুদিন কিন্তু ওকে নিয়ে ভিডিও করিনি, কারণ অন্যদিকে ব্যস্ত ছিলাম, একঘেয়ে হয়ে যাচ্ছিল ওর ভিডিওগুলো, ওই জন্য ও টাইটেল আজকে খেলে দিয়েছে। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও, নিশ্চয়ই ভালো লাগবে, দেখতে থাকো, বলবো অনেক কথা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, ভালো আছি, কিন্তু আমাদের টিনু ভালো নেই, আমাদের কন্টেন্ট তো সে ভালো নেই, সে প্রাণঘাতী হামলার ভয়ে ফ্ল্যাট ছেড়ে এত সুন্দর সাজানো সংসার, এত রিল্যাক্স, এত রিল্যাক্সে থাকবে জন্য ফ্ল্যাটে ফ্ল্যাট নিয়েছিল, সবাই শুভেচ্ছা বার্তা দিয়েছিল, একটা মেয়ে এগিয়ে যাক, এগিয়ে থাকুক, সুন্দরভাবে সংসার করুক, সেই মেয়েটা সুন্দর শান্তিতে থাকতে পারছে না, কেন, তাকে প্রাণঘাতী হামলা করা হয়েছে তার উপরে, হতে পারে তার উপরে, সেই জন্য আর সবাই গিয়ে বলছে কেস করো, জিডি করো, পুলিশকে জানাও, যার বাবাই নাকি পুলিশে চাকরি করে, সবাই তাকে অ্যাসুরেন্স কী বলছি মানে ই দিচ্ছে, উপদেশ দিচ্ছে, শিগগিরই এটা করো তুমি, কারণ তোমার যে কোনো মুহূর্তে তোমার প্রাণঘাতী হামলা হতে পারে। পুরোটা একটু জোকস হয়ে গেল না, একটা লিমিট অফ দিয়ে ঠিক আছে, একটা মিথ্যের, কারণ ও তো প্রত্যেকটা মুহূর্তে মিথ্যে বলে, একটার মিথ্যের একটা লিমিট পর্যন্ত ঠিক আছে, কিন্তু সেটা ক্রস করে গেলে হাস্যস্কর হয়ে যায়, যেখানে তুই বলেছিস তুই ফ্যামিলি নিয়ে থাকবি, নয় মাকে নিয়ে, নয় বৌদিকে নিয়ে আছিস, যেটা দেখাচ্ছিস আমাদের, মাকে নিয়ে বৌদিকে নিয়ে দাদা যাতায়াত করছে, সেখানে তোর প্রাণঘাতী হামলা হবে কেন? আর কেউ যদি খোঁজ নিয়েও থাকে, তার খোঁজ নিয়েছে, তুই এত বড় একটা স্টার, এই যে টিনুকে বলছি, এত বড় একটা স্টার ফ্ল্যাটে এসছে, আশেপাশের লোক তো খোঁজ নিতেই পারে, এত বড় মহৎ কাজ করে গেছিস, তোকে এর আগেও বলেছি, তোর ফ্ল্যাটের সবাই তোর ভিডিও দেখে, এবং তাদের আত্মীয় এরকম প্রচার হয়ে গেছে যে ওই ফ্ল্যাটে একজন মহিষী নারী এসছে, যে নাকি স্বামী সন্তান ফেলে, 5 বছরের সংসার ফেলে রেখে, সন্তানকে ফেলে রেখে চলে এসছে, এসে এখানে বৌদিকে নিয়ে, মাকে নিয়ে সুখে সংসার করছে, সে ছেলের জন্য কাস্টডি করেনি, কিন্তু ছেলের জন্য লড়ে যাচ্ছে, সে নাকি সিঙ্গেল মাদার হবে। তো তোর ভয় কিসের, কিসের? সন্দীপ একটা হুঙ্কার দিল, তাতেই একদম গর্তে ঢুকে গেলি, তাতেই একদম গ্রিলে তালা দিয়ে, ফ্ল্যাটে তালা দিয়ে বাপের বাড়িতে চলে যেতে হলো, যেখানে তুই প্রত্যেকটা মুহূর্তে তুই এবং তোর কাছে লোক, প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করার চেষ্টা করছিস ফ্ল্যাটে তুই বৌদিকে নিয়ে আছিস কিংবা মাকে নিয়ে আছিস, সেক্ষেত্রে ভয় কিসের? যদি কেউ যায়ও খুলে দিবি, তারপরেও তুই দেখিয়েছিস তোর গেটে তালা, মানে তোর বাড়িতে কেউ যেতে গেলে তোকে সে নক করতে হবে, গ্রিল খুলতে হবে, তারপরে সে প্রবেশ পাবে, তারপরেও মেন গেটের নিচে সিকিউরিটি আছে, আমি জানি তোর মেন গেটে ওখানে একজন সিকিউরিটি আছে, তাকে নক করতে হবে, লিফটে উঠতে হবে, তারপরে তোর গেটে তালা, একটা নিচে মেন গেটে তালা, তোর গেটে তালা, সেইটা ক্রস করে হামলাকারীরা হামলা করবে তোর উপরে, হাস্যস্কর হয়ে গেল না? আর যদি কেউ তোর খোঁজ খবর নেয়, ধরে নিলাম তোকে তোর কেউ খোঁজ খবর নিয়েছে, প্রথমত ওই যে বললাম মহিষী নারী, যদি খোঁজ খবর নেয়ও, তোর বাড়িতে যায়ও, অসুবিধা কোথায়?
অসুবিধা কোথায়? তুই বড় মাপের একটা ব্লগার, তুই মাকে নিয়ে বৌদিকে নিয়ে সুন্দর সংসার করছিস, রিল্যাক্স করছিস, তাহলে তোর অসুবিধা কোথায়? দরজা খুলে একটা মানুষ যদি যায় তোর সাথে পরিচয় করতে, অসুবিধা কোথায়? সেখানে ভয় পাওয়ার কী আছে? কিসের ভয় তোর এত? কিসের ভয় বুঝতে পেরেছিস না? যে কোনো মুহূর্তে ফ্লাশ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে তোর আসলিয়াত উঠে আসবে, বুঝতে পেরেছিস না? ওই জন্য তালা দিয়ে চলে আস বাপের বাড়িতে। তারপরেও ভিউজ ডাউন যাচ্ছে, ভিউজ ডাউন যাচ্ছে, আগের মতো ভিউজ হচ্ছে হচ্ছে না, তাই তোকে চেঞ্জ করতে হবে, তোকে টাইটেলে খেলতে হবে। আর তুই তো টাইটেলে খেলিস, তারপরেও ভিডিওর শেষে বললি যে হ্যাঁ খোঁজ নিচ্ছে সবাই, খোঁজ নেওয়া আর হামলা করা একই জিনিস, এতটা ভয় পেয়েছিস কেন? কাছেই তো তোর বাবা থাকে, বসিরহাটে থাকিস, বসিরহাট থানায় তোর বাবা থাকে, একটা কল করলে পাঁচ মিনিটের মধ্যে বাবা হাজির হয়ে যাবে, কিসের ভয়? তারপরেও সর্বোপরি তোর সেবক দাদা রয়েছে, সেবক দাদা রয়েছে, এত মিথ্যে অপবাদ, এত মিথ্যাচার কেন করিস? একবারও ভগবানের ভয় পাস না? সন্দীপ যদি যায়ও, আর সন্দীপ অতটা অতটা বোকা নয়, ও জাস্ট একটা হুঙ্কার দিয়েছে, তাতেই কী অবস্থা? আরও যদি যায়ও নিশ্চয়ই একা যাবে না, প্রশাসনকে নিয়েই সে তার নিজের স্টেপ অনুযায়ী যাবে। আর ও যদি যায় সেটা ওর লিগাল, ও যেতেই পারে, যেহেতু তার সংসারকে ভেঙে তুই অন্য একটা জায়গায় সংসার করছিস, সংসার করছিস, ওর দেখার রাইট আছে যে আমার সন্তানকে ফেলে রেখে তুই আয়েস আরাম করে কী করে ফ্ল্যাটে রয়েছিস, এটা সন্দীপের অধিকার আছে, অধিকার আছে। ভয় পেয়ে গেছিস না? সন্দীপ যদি যায়, তারপরেও ভেবেছিস যদি মহিলা টিম ঢুকে যায়, তো তোর ভয় কিসের? তুই তো সর্বাত্মকরণে স্বীকার করছিস, চিৎকার করে বলছিস তুই তোর বৌদিকে নিয়ে রয়েছিস, তুই তোর মাকে নিয়ে রয়েছিস, ভয় কিসের? যদি মহিলারাও কোনো মহিলার সংগঠন থেকেও যায়, তোর তো কোনো ভয় পাওয়ার কথা না? তাহলে তুই তোর প্রশ্নের উত্তর তুই দিয়ে দিয়েছিস যে তুই ইনলিগালভাবে ওখানে বসবাস করছিস। তুই যদি লিগালভাবে তুই তোর মাকে নিয়ে, তুই তোর বৌদিকে নিয়ে সংসার করিস, তাহলে তোর ভয় পাওয়ার কথা না। তুই যদি একা ওই ফ্ল্যাটে থাকিস, তোর ভয় পাওয়ার কথা না। যদি মহিলার টিমও যায়, তাহলে তোর ভয় কোথায়? খুলে দেখিয়ে দিবি যে বৌদি রয়েছে, মা রয়েছে তার সাথে, বা তুই একা রয়েছিস। তুই তোর নিজের প্রশ্নের উত্তরই তুই নিজে দিয়ে দিচ্ছিস, নিজের প্রশ্নের উত্তর তুই নিজে দিয়ে দিয়েছিস, আর মানুষকে ভড়কাচ্ছিস, আর কিচ্ছু না। আর মিথ্যে অ্যালিগেশন সন্দীপের নামে লাগাচ্ছিস, সন্দীপের নামে মিথ্যে অ্যালিগেশন লাগাচ্ছিস। আবার তুই বলে দিলি প্রাণঘাতী হামলা হতে পারে, তোর কি প্রাণঘাতী হামলাই হয়? তোর এর আগেও সন্দীপের বাড়িতে থাকাকালীনও তোর প্রাণঘাতী হামলা হয়েছে, তোর শুধু প্রাণঘাতী হামলাই হয়। তুই যেগুলো করছিস সেগুলো আমরা তুলে দিচ্ছি, তুলে ধরছি, তুই মিথ্যাচারিতা করছিস সেগুলো আমরা তুলে ধরছি, এর বাইরে কিচ্ছু না। দিনের পর দিন মিথ্যাচারিতা করছিস, দিব্যিস খাচ্ছিস, দাচ্ছিস, ঘুরছিস, আনন্দ করছিস, মার্কেটিং করছিস, বৌদিকে নিয়ে নেচে গেনে রয়েছিস, তাহলে তোর প্রাণ, তাহলে ভয় কিসের পেলি? কিসের ভয় পেলি প্রাণঘাতী হামলার? আর বৌদিকে অনেকেই দেখলাম বলেছে তোর কাজের লোক বা তোর বানিয়ে রেখেছিস, এটা তো অস্বীকারের জায়গা না। দেখ তোর কাছের লোক, দেখলাম সেনকে বৌদির চ্যানেলটা জানে না, আদেও বৌদির চ্যানেল আছে কিনা জানে না, দেখ আমাদের কাছে কিন্তু চলে এসছে তোর বৌদির চ্যানেল, তোর বৌদির চ্যানেল সাবস্ক্রাইব করেছি কিন্তু বলবো না। প্রত্যেকটা মানুষ এসে আমাকে জিজ্ঞাসা করে বৌদির চ্যানেলটা কে, আবার তোর কাছের মানুষ বলছে যদি তোকে নিয়ে ভিডিও করে তাহলে বৌদি এমনিই ভাইরাল হয়ে যাবে। তোকে নিয়ে কি ভিডিও নেই? বৌদির শর্টস নেই? 75টা ভিডিও আছে, শর্টস আছে, 126 না 27 সাবস্ক্রাইবার। তা তোর বৌদি কি ভাইরাল হয়েছে? তোকে নিয়েও তো শর্টস আছে, মানে টিনুকে নিয়েও শর্টস আছে, কোথায় ভাইরাল হয়েছে? টিনু কি কোথাও দিয়েছে বৌদির এই চ্যানেলটার লিংক দিয়েছে? দেয়নি, দেয়নি, কারণ ও জানে ওর নিজের ননদের সাথে যেটা করে এসছে, কারণ ও জানে ওর নিজের ননদের জন্য, ননাস, ননাসের জন্য আজকে ওরা, ও ভাইরাল, ও ভাইরাল, অতঃপ্রতভাবে ও ভাইরাল, কারণ দিদির জন্য ভাই ভাইরাল, ভাইয়ের জন্য ভাই বউ ভাইরাল, এইবার যদি ওর বৌদি সেম কেস করে, কারণ আমরা একদম পুরনো ভিডিও দেখলে বোঝা যায় সন্দীপের সঙ্গে সন্দীপের দিদির সম্পর্ক নষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে এই টিনু, দিনের পর দিন বিষ প্রয়োগ করেছে নতুন চ্যানেল করার জন্য, নিজেদের আইডেন্টিটি করার জন্য, দিনের পর দিন কিছু কিছু ভিডিও দেখলে বোঝা যায়, আবার অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে আগের কিছু ভিডিও, তো ও ভাবছে সেম কেস যদি ওর বৌদি করে, কারণ ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, পুনরাবৃত্তি কারণ ও ওর বরকে মানে সন্দীপকে দিয়ে, দিদির চ্যানেল দিয়ে সন্দীপ ভাইরাল হওয়ার পরে ওরা নিজেরা চ্যানেল খুলেছে, চ্যানেল খুলে আর্ন করেছে, সন্দীপের পায়ের তলার মাটি শক্ত হয়েছে, যেখানে সন্দীপ সব সময়ের জন্য স্বীকার করে যে আমার ফেস ভ্যালু করে দিয়েছে আমার দিদি, যেটা নাকি টিনু স্বীকার করে না যে ওর ফেস ভ্যালু করে দিয়েছে ওর স্বামী। এখন ভাবছে বৌদিও যদি সেই একই গেম খেলে, দাদা বৌদি কারণ দারুণ দারুণ রিলস দিচ্ছে, তারপরে ওর ফিগার আর বৌদির ফিগারের মধ্যে আকাশ পাতাল তফাৎ, আর
আর ক্যামেরায় এডিট করা যায়, মানে ওই যে কী লাগানো যায় যেন, মানে ওই যে ফিল্টার, ফিল্টার, ফিল্টারে কালো মানুষ ফর্সা হয়ে যায়, যে যেমন দেখো আমি বিচ্ছিরি দেখতে, কালো মানুষ কেমন ফর্সা লাগছে, তো ফর্সা করা যায়। বৌদির ফিগারটা সুন্দর আর দারুণ, এখন অ্যাডজাস্ট করে দারুণ রিলস দিচ্ছে, দাদা বৌদি দারুণ রিলস দিচ্ছে দুজনে, যে কোনো মুহূর্তে ভাইরাল হয়ে যেতে পারে। ভয়টা সেখানেই নাকি? ভয়টা সেখানেই না হলে বৌদির চ্যানেলের কথা কাছের মানুষরা জানে না, বৌদির চ্যানেলের কথা ননদের মুখে একবারও নেই, ব্যাপারটা কেমন না? বাবার চ্যানেলের কথা বলতে 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 বাবার চ্যানেলের কিছু হিংস দিয়েছে, কিছু হিংস দিয়েছে, আর মার চ্যানেল তো মা নিজেই মার চ্যানেলে, মার চ্যানেলটা কমিউনিটিতে দিয়েছিল, মার চ্যানেল দেখেছে, প্রায় 8,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ভয় পেয়েছে। সেম ঘটনা যদি ওর জীবনেও ঘটতে থাকে, বৌদিও যদি, বৌদি তো ফেস ভ্যালু হচ্ছেই, ওয়াইটিতে যারা তোর ভিডিও দেখে প্রত্যেকে তোর বৌদিকে চেনে, প্রত্যেকে তোর বৌদিকে জানে। এইবার বৌদির ভিডিওগুলো যদি দেখে, কারণ বৌদির ফিগার সুন্দর, সুন্দরভাবে নেচে গেলে দারুণ, আগে লিপসিং হতো না, এখন সুন্দর লিপসিং হচ্ছে, খুব সুন্দরভাবে ভিডিও করছে, ছাদে নেচে নেচে ভিডিও করছে, আর দাদা ধরে দিচ্ছে, যে কোনো মুহূর্তে ভাইরাল হয়ে যেতে পারে, ভয় পাচ্ছিস সেখানে? না সেখানেই ভয় পাচ্ছিস, তাই বৌদিকে নিয়ে চলে আসলি বাড়িতে? তো না, এটা জোকস, এটা না, তবে হবে আজ না কাল, আজ না কাল। টিনুর সাথে, টিনুর ননাসের যে দূরত্ব তৈরি হয়েছিল এই ভিডিওকে কেন্দ্র করে, এই ফেস ভ্যালুকে কেন্দ্র করে, যদিও তখন সন্দীপের সঙ্গে ছিল জন্য ছিল, ওর সাথে ওর বৌদি সেম হবে, কারণ ওয়াইটিতে কাজ করতে গেলে এই হিংসাগুলো আসে আসে, সেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। মা রিলস দিচ্ছে, মা অনর্গল দিনে 5টা 6টা 7টা রিলস বেরোচ্ছে মার। ও আর একটা কথা, মায়েরা কেন করবে না ভিডিও, কেন করবে না, যেখানে দেখছে টিনু এত টাকা ইনকাম করছে, এত সচ্ছলভাবে আছে, আগে জানতো না যে এদের ওয়াইটি করে এত ইনকাম। তো বলি, যারা এই কথাগুলো বলে একদম বোকা বোকা না, একদম বোকা বোকা না। মা মেয়ে 5 বছর ধরে ভিডিও করছে, 5 বছর বিবাহিত জীবনে, 3-4 বছর ভিডিও করছে, 3 বছরই ধরলাম, 3 বছর ভিডিও করছে, ভিডিও করে তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছে। মা জানে না ইউটিউব করলে কত টাকা ইনকাম হতে পারে, মা বাবা জানতো না, অথচ ফোকলা জানতো, ফোকলার সঙ্গে এক দেখাতেই বলে দিয়েছে আমার 1,00,000 টাকা ইনকাম মাসে ইউটিউব করে, অথচ মা জানতো না। সেই জন্য মা তখন চ্যানেল বার করেনি, তখন চ্যানেল খোলেনি মা। মা এখন জানে, এখন টিনুর এত টাকা পয়সা দেখে, টিনুর এই যে ফ্ল্যাট নেওয়া, এই যে কেনাকাটি খাওয়া দাওয়া দেখে মা বাবা বৌদির জীব লক লক করছে, তাই তারা টিনুর মতো স্বাবলম্বী, টিনুকে একটু রিলিফ দেওয়ার জন্য, কারণ প্রমাণ করে দিচ্ছে টিনু এদের পেছনে প্রচুর খরচা করছে, তাই এদের এদের মানে টিনুকে একটু ই দেওয়ার জন্য, কি বলবো, একটু রিলিফ দেওয়ার জন্য এরা সবাই চ্যানেল খুলেছে। হাস্যস্কর, হাস্যস্কর, মেয়ের সংসার ভেঙে গিয়ে মেয়ে এসছে এখানে বাচ্চাকে ফেলে রেখে এসে মা সেই মেয়েকে বিক্রি করছে, এবং দিনের পর দিন দেখছি মা রিলস করছে। এটা নাকি এতদিনে মা বুঝেছে যে টিনুর কত টাকা ইনকাম, টিনু যদি এত রিল্যাক্সে, মেয়ে যদি এত রিল্যাক্সে থাকতে পারে, আমরাও চ্যানেল খুলতে পারি। মার এত 3 বছরে মনে হয়নি, কারণ 3 বছর আগে মেয়ে তো শ্বশুরবাড়িতে ছিল, সেই জন্য মার মনে হয়নি, এখন সামনে থেকে দেখতে পাচ্ছে যে কত ইনকাম। মা জানতোই না যে মেয়ের কত ইনকাম, মেয়ে জামাইয়ের কত ইনকাম, তাই তখন চ্যানেল খুলিনি। আরে তখন তো কাছেই ছিল না, পরিচিতি পেত না, আর মেয়ে যা দেখছি মানসিকতা কাউকে কমিউনিটিতে তুলতো না, বলতোই না, ওই জন্য খুলিনি। এখন চোখের সামনে দেখছে মেয়ের এই যে উন্নতি, এই যে মেয়ের টাকা ইনকাম, এই নেশায় মা বাবা খুলেছে। অবশ্যই এটা অন্যায় না, কিন্তু কিন্তু কখন খুলেছে, কেন খুলেছে, আর কী দিচ্ছে, কী দিচ্ছে। আজকে তোমাদের ওর বাবার একটা ক্যাপশন পড়াবো, হঠাৎ করে বাবা এটা কেন লিখলো, বাবা কেন এটা লিখলো, বাবার আজকে ভিডিওতে লিখেছে, অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। তাহলে কি বাবা হঠাৎ করে এইটা দিয়ে ভিডিও শুরু করলো কেন, অর্থহীন মানুষ, অর্থশূন্য মানুষ, মানে বাবা যা ইনকাম করে সেটায় চলে না, সেই জন্য এই কথাটা, এই ক্যাপশনটা দেওয়ার মানেটা কী? মানুষ কখন এরকম ক্যাপশন দেয়, নিজের মনের কথা তো দেয়। ওই জন্য ফুটবলের মতো সুযোগ পেলেই সবাই লাথি মারে, নাকি মার উদ্দেশ্যে দিয়েছে, মাকে যেভাবে ফুটবলের মতো লাথি দিয়ে পয়সা শেষ হয়ে গেছে উড়িয়ে দিয়েছে, সেই কষ্টটা ব্যক্ত করেছে? তোমরা আমাকে কমেন্ট করে বলো তো, এটা নিজের ক্ষেত্রে করেছে, মানে এই যে দেখছি নিজের জীবনীটা দেখছি কীভাবে কষ্ট করছে পয়সার জন্য, বা সেই পয়সা হয়তো ঠিকঠাক সংসারে দিতে পারছে না, বা বাবার সেই জায়গাটা নেই, বা বইয়ের এই এই যে বইয়ের নেশা 24 ঘন্টা, কারণ মাও বলে গেছে তোর বউ 24 ঘন্টা ফোন নিয়ে থাকে, এই যে যার জন্য মাকে চলে যেতে হয়েছে, এই সবটা মিলিয়ে কি ক্যাপশনটা? কমেন্ট করো তোমরা, কমেন্ট করো তোমরা।
ফিরে আসি টিনুর কথায়, তো তোকে অনেকেই কমেন্ট করেছে ফ্যামিলি নিয়ে বাড়ি ফ্ল্যাটে রয়েছে, তোমার এত ভয় কিসের, সেখানে সিকিউরিটি রয়েছে, তালা রয়েছে, এত ভয় কিসের? তাহলে তুই নিজেই প্রমাণ করে দিলি যে তুই ওখানে অবৈধভাবে বসবাস করছিলি, আর সেটা তুই খুব তাড়াতাড়ি ধরা খেয়ে যেতিস, সেই জন্য তুই ওখানে পত্রপাট গুটিয়ে বাপের বাড়িতে চলে আসলি। তোর ভিডিও দেখে এটুকুই মনে হলো, আর তুই যে টাইটেলটা দিয়েছিস এটা একটা ব্লেম দিয়েছিস, একটা ব্লেম দিয়েছিস, কারণ পাশাপাশি মানুষ বাড়িতে লোক আসলে, পাশের বাড়িতে ভাড়াটে আসলেও মানুষ খোঁজ নেয় যে কে আসলো, কেমন তারা, সেখানে তুই একটা বড় ব্লগার। এই যে যেটা লিখেছিস না, যে ব্লেমটা দিয়েছিস, একদমই এটা মিথ্যে একটা ব্লেম। আর যদি এটা সত্য থাকে, এটা সত্যতা থাকে, তার জন্য তুই নিজেই দায়ী, কারণ তোর নিজের মনে ভয় ঢুকে গেছে, নিজের মনের ভয়ের জন্য এটা করেছিস, কারণ তুই বুঝতে পেরেছিস সন্দীপ হয়তো যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে, আর সন্দীপকে তুই আটকাতে পারবি না, কারণ ও লিগাল এখনও তোর হাজবেন্ড। আর সেটা যদি সন্দীপ অন ক্যামেরায় প্রমাণ করে দেয়, বা কোনো ভিউয়ার্স প্রমাণ করে দেয় যে তুই ফোকলার সঙ্গে সংসার করছিস, তাহলে তোর কাছে এটা অনেকটা লজ্জাজনক, অনেকটা বিপদজনক। তো এইটা ব্লেম দিস না, তুই যে নোংরামিটা করছিস তার জন্যই সন্দীপ ওই কথাগুলো বলেছে, ওই কথাগুলো বলেছে যে কোনো মুহূর্তে ঢুকে যাব, বুঝতে পেরেছিস? আর একটা কথা বলি, গাছ ছাদে রেখে আসলি, সবাই ছাদে গাছ রেখেছে, তুই রেখে আসলি, তুই তো অনির্দিষ্টকালের জন্য আসলি, আবার বললি কি অনেক দিন পরে বাপের বাড়িতে আসলাম, হয়েছে? বাপের বাড়ি থেকে কদিন হলো গেছিস, 8 দিনের মাথায় না 9 দিনের মাথায় গেছিস, গিয়ে কদিন থাকলি, 4-5 দিন, তারপরে আবার বাপের বাড়িতে চলে আসলি, অনেক দিন বাদে চলে আসলি, তাহলে এই ফ্ল্যাট নেওয়া, এই একা সংসার করা সব ঘুচে গেল? সব ঘুচে গেল না, অনেক দিন পরে বাপের বাড়িতে আসলি, লজ্জাও করে না না তোর এইভাবে ভিডিও করতে? লজ্জাও করে না 4-5 দিন বাপের বাড়ি ছাড়া? বাপের বাড়িতে থাকবি না, জন্যই তো ফ্ল্যাটটা নিয়েছিস, ফ্ল্যাটে থাক, আরাম আয়েস কর, সুন্দর সুন্দর ভিডিও দে দে, আমরা দেখি, ভয় পাচ্ছিস কেন? তুই তো লিগাল ওয়েতে রয়েছিস, তোর সবাই তোকে অ্যাপ্রিসিয়েট করছে, একটা মেয়ে এইভাবে উঠে গেছে, উপরে উঠে গেছে, সবাই হিংসায় নাকি জ্বলছে, তাহলে চলে আসলি কেন ভয়ে, চলে আসলি কেন ভয়ে? ও যেটা বলছিলাম, গাছ উপরে রেখে আসলি, উপরে রেখে আসলি, প্রত্যেক দিন তো বৃষ্টি হবে না, রোদও তো হবে, রোদে তো গাছগুলো মরে যাবে, কাকে বোঝা সেসব? মেনটা অফ করার অপশান আছে, ফ্রিজটা খুলে দিয়ে আসলি, কাকে বোঝা সেসব, কাকে বোঝাস? ওই যে যারা খোঁজ নিচ্ছে না, তারা ঠিক খোঁজ নিয়ে নেবে ফ্ল্যাটে কেউ আছে কি না, তো তোর গাছগুলো কে রক্ষণাবেক্ষণ করবে? কারণ অনেক সময় যখন প্রচণ্ড রোদ উঠবে, তখন তো গাছগুলো জলের অভাবে মরে যাবে। এত সুন্দর করে কন্টেন্ট বানালি, টপ কিনে নিয়ে দাদাকে দিয়ে মাটি তৈরি করে গাছ লাগালি, সেই গাছকে ব্যালকনি থেকে পাঠিয়ে দিলি ছাদে কন্টেন্ট করার জন্য, না ঠাকুর পাতলি, ঠাকুরের পুজোর কোনো ব্যাপার নেই বল, এই যে এই কদিন থাকবি না, ঠাকুরের জল মিষ্টি পাবে না, সে যাকগে মানুষ বেড়াতেই যায়, পুরোটা নাটক করছিস ভিউজের জন্য, পুরোটা নোংরামি করছিস, পুরোটা নোংরামি করছিস। এই যে গাছগুলো নাকি, গাছগুলো কাউকে বলে এসছিস যে তুই না থাকলে গাছে জল দিয়ে দিতে? কারণ প্রকৃতি তো সবসময় জল দেবে না, প্রকৃতি সবসময় জল দেবে না। আর ভয় পাচ্ছিস বৌদিকে? অনেকটা সাবলীল হয়ে গেছে, অনেকটা চনমনে হয়ে গেছে, দেখে ভয় পাচ্ছিস? ফিগার টিগারগুলোও সুন্দর, নাচতেও পারে ভালো, ভয় পাচ্ছিস বৌদিকে দেখে? মনে হচ্ছে বৌদিকে দেখে ভয় পাচ্ছিস? তা বৌদির চ্যানেলটা প্রমোট করে দিস, আমি বলবো না, আবার বলছি, আমাকে কেউ জিজ্ঞাসা করবে না, আমি বলবো না, বৌদির চ্যানেলের কথা আমি বলবো না। তা বৌদির চ্যানেলটা প্রমোট করিস, ক্ষমতা থাকলে প্রমোট করিস, তুইও করিসনি, তোর মাও করেনি, ভয় পাচ্ছিস তোরা সবাই বৌদিকে নিয়ে? না ভয় পাচ্ছিস? আর একটা কথা, তোরা ট্রেনে যাতায়াত করিস, কই ট্রেনের টিকিট কাটতে দেখলাম না তো, দুটো স্টেশন বসিরহাট হাসনাবাদ, মাঝখানে এই দুটো স্টেশন, টিকিট কাটতে দেখলাম না তো, এর আগে দালালকে বলেছিলাম, তারপর থেকে টিকিট কেটে যায়, টিকিট কেটে টিকিট দেখায় কোথাও যেতে আসতে, টিকিট কাটা দেখালি না তো নাকি? মামার ট্রেনে উঠে পড়েছিস, হ্যাঁ দুজন মিলে মামার ট্রেনে, আর যখন দুজন থাকিস কী সুন্দর করে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারিস না, সে টোটোতে হোক আর অটোতে হোক, 50 টাকা টোটো ভাড়া দিলি, তো তোর বাড়ি থেকে তোর দাদা যাতায়াত করে দেখেছি, সব সময়ের জন্য যাতায়াত করে, কত টাকা নিত? এতটা ঘোরপেচ না করে তোর বাড়ির সাথে সামনে থেকেই তো একটা টোটো ভাড়া করেই চলে আসতিস, তো যাই হোক একটু ঘুরুঘুরুয়া হলো আর কী সুন্দর ভিডিওটা দেখাতে পারলি, কিন্তু স্টেশনে উঠলি টিকিট কেটেছিলি? টিকিট কাটিস না মনে হয় তোরা, তোরা রেলকে ফাঁকেই দিস, যদি করতিস না এটাও তুই কন্টেন্ট করতিস, এই যে বন্ধুরা টিকিট কাটলাম, দুটো টিকিট, আমি আর বৌদি যাবো, দুটো টিকিট, টিকিট কাটতিস, যেমন আজকে ব্যাগটা দেখালি, যে এর আগের দিন সবাই বলেছে যে ব্যাগটা কোথায় গেল, লিফট থেকে বেরোনোর সময় ব্যাগটা দেখা গেল, তারপরে আর কোথাও ব্যাগ দেখা যায়নি, আজকে তোরা দুজনই আছিস সেটা বোঝা গেছে,
আজকে দুজনেই আছিস, ফোকলা হয়তো কোনো কাজে গেছে, আজকে দুজনেই আছিস। তবে সবাই যখন তোকে বলছে, একটা কথা বলি, সবাই যখন তোকে বলছে একটা FIR করে নাও, একটা পুলিশ স্টেশনে জানাও, আরে পুলিশ স্টেশন তো তোর বাবার পুলিশ স্টেশন, মানে বাবা চাকরি করে, ওইটা অন্যভাবে নিও না, বাবা রয়েছে, তুই জানা, সবাইকে জানা, জানিয়ে তারপরে বাস করে। এত কষ্ট করে ফ্ল্যাটটা নিলি, এত কষ্ট করে ফ্ল্যাটের এইগুলো ঘষে ঘষে নোংরাগুলো তুললি, এত কষ্ট করে ফ্ল্যাটটা সাজাচ্ছিস, ডেকোরেশন করছিস, ফ্ল্যাটটায় তুই থাকতে পাবি না, খুব কষ্ট পাচ্ছি তো, যার জন্য প্রোটেকশন নে, এই যে সবাই তোকে বলেছে তুমি একটা জিডি করো, তুমি একটা করো, পুলিশের খাতা ফুরিয়ে যাবে তোর জিডি করতে করতে, কেস করতে করতে পুলিশের খাতা, সারা খাতায় শুধু তোর জিডি থাকবে, তো কর, করে তবুও বাস কর ফ্ল্যাটে, তবুও বাস কর, কারণ তুই তো লিগাল, তুই তো লিগাল, লিগালভাবে বাস করছিস, ভয় ঘরার কথা না তো, তা বুঝতে পেরেছিস, তুই যে অন্যায়ভাবে করছিস আবার তুই নিজেই ধরা দিলি। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো, এটুকুই থাকলো, তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা ও জাস্ট একটা কন্টেন্ট করেছে, একটা কন্টেন্ট করেছে, এত সুন্দর করে এত কিছু কিনলো, এত কিছু কিনলো, তারপরে আবার শর্টস দিচ্ছে, তোদের জ্বলবে তাতেই আমার চলবে, তা জ্বালা জ্বালা, ফ্ল্যাটে থেকে জ্বালা, ফ্ল্যাটে সুন্দরভাবে ঘুরে ফিরে আনন্দ ফুর্তি করে ফ্ল্যাটে থেকে জ্বালা, পাচ্ছিস না ভাড়া, না মা আর বৌদি থাকতে চাইছে না, মা আর বৌদি থাকতে চাচ্ছে না, ঠাম্মিয়ে চলে গেছে, তাহলে কাকে নিয়ে ফ্ল্যাটে থাকবি, দৃষ্টিকটু হয়ে যাবে, কারণ ধরা খেয়ে গেলে বিপদে পড়ে যাবি, ওই জন্য বৌদির নতুন বিয়ে হয়েছে, সবাই যেটা বলছে বৌদিকে দিয়ে কাজ করাচ্ছিস, আর বৌদি ফ্ল্যাটে গিয়ে ভীষণ নাচানাচি করছে, স্বাভাবিক কথা, ওরকম ঘরের একটা মেয়ে যদি ওরকম একটা ফ্ল্যাটে সুন্দরভাবে থাকে তার তো একটুখানি চোখ বড় বড় কপালে উঠে যাবে, দেখিস তোকে টপকে না যায়, টপকে না যায়, ওই জন্য দাদাও হয়তো রাগারাগি করছে, বৌদি ছাড়া দাদাও বৌদিকে দিয়ে যেতে হচ্ছে, বৌদিকে দিয়ে যাচ্ছে, মাও যাবে না, কারণ মাও রিলস করতে পারবে না, তোর এখানে আসলে পরে কাজকর্ম করতে হচ্ছে, তাই অগত্যা একটা ব্লেম দিয়ে দিয়েছিস, অগত্যা একটা ব্লেম দিয়ে দিয়েছিস, কারণ তুই জানিস মা আর বৌদি ছাড়া তুই ফ্ল্যাটে থাকতে পারবি না, থাকতে পারবি না, কারণ ভিডিওতে ধরা পড়ে যাবে, ব্লগ করতে পারবি না, ব্লগ না করলে ইনকাম করতে পারবি না, আর যাকে নিয়ে থাকবি তাকে নিয়ে তুই ব্লগ করতে পারবি না, এখন একমাত্র ভরসা কিন্তু তোর ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মিও নেই, তো যাই হোক না কেন মিথ্যে অপবাদ দিস না, ভগবানকে ভয় পা। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো, বলতে বলতে শেষ করতে করতেও ওর কিছু কীর্তি কলাপ মনে পড়লেই না বলতে ইচ্ছা করে, চলো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।